মাঠের প্রেসার নেবেন না মিডিয়ার প্রেসার? লিটন দাস কি মিডিয়ার প্রেসার নেয়? আমাদের আসলে ওই সময়টা নেই যে দেখার মতন যে মিডিয়া আমাকে নিয়ে কি বলতেছে বা জনগণ কি, একটাই আশা করবো যেন সাপোর্ট করে, না করলেও কিছু করার থাকবে না আমার ক্ষেত্রে। তাহলে কেন আপনি মিডিয়া থেকে দূরে থাকতে চেয়েছিলেন? পাস্টে কি হয়েছে না হয়েছে বা কি হবে এটা ভাবার সময় আমাদের অ্যাকচুয়ালি নাই। আপনাকে একটা বল দেখতে হবে, বল আসতেছে, বলটা খেলতে হবে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা হারলো, টানা ছটা হার। আমার সঙ্গে আছেন লিটন দাস, তার সঙ্গে আমাদের কথা হবে। নাজমুল হাসান পাপন, বোর্ড প্রেসিডেন্ট, একটা কথা বলছিলেন যে একটা দলের প্রথম চার পাঁচজন ব্যাটার রেগুলার বেসিস খারাপ পারফর্ম করতে তিনি অন্য কোনো দলের ক্ষেত্রেও দেখেননি, বাংলাদেশের ক্ষেত্রেও তিনি এটা কখনো কল্পনাও করেননি। এই ছটা ম্যাচ হারের পর লিটন দাস, আপনি মোটামুটি এখন বাংলাদেশের ক্রিকেটে একজন সিনিয়র ক্রিকেটার, এই বিষয়টা মানে এই বিশ্বকাপটা আপনি কিভাবে দেখেন? দেন স্যার যে কথাটা বলেছে এটা এক্স্যাক্টলি কারেক্ট, বাট আমিও কখনো দেখিনি যে ব্যাক টু ব্যাক এরকম কখনো হতে। হ্যাঁ, আপনি সিরিজ খেললে বা হঠাৎ করে একটা ম্যাচে হয়ে যায়, আপনি ক্লাবস করেন, বাট ব্যাক টু ব্যাক আপনার গেমগুলোতে যদি উপর থেকে কন্টিনিউ খারাপ হতে থাকে তাহলে আমাদের যারা পিছনে ব্যাটিং করে তাদের জন্য খুবই প্রেশার। আর আপনি যখন টপ কোয়ালিটি টিমের সাথে খেলবেন, আর্লি যখন উইকেট চলে যাবে তার মানে কি আপনার বেস্ট বেস্ট কোয়ালিটি বোলারগুলোকে তাড়াতাড়ি ফেস করতে হচ্ছে অ্যাজ এ লোয়ার অর্ডার ব্যাটসম্যানের, এটা খুবই ডিফিকাল্ট। আমরা অনেকটাই ব্যাকফুটে এই মুহূর্তে, ট্রুলি অনেস্ট, কারণ যেহেতু ব্যাক টু ব্যাক অনেকগুলো গেম হেরেছি এবং আমাদের ব্যাটিং ইউনিট খুব একটা ভালো করতে পারতেছে না। তো চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, সামনের যে দুটো ম্যাচও আছে এটাতেও অনেক চ্যালেঞ্জ থাকবে, বাট আমি একটা জিনিস বিলিভ করি যে আজকে দিনটা চলে গেছে। আমি এই জিনিসটা বলি অনেক সময় যে আমি যদি ফার্স্ট বলে এই ম্যাচে আউট হয়ে যেতাম, বাট আমার কাছে একটা নেক্সট ম্যাচে অপরচুনিটি আছে কীভাবে ভালো করা যায়। তো সেম জিনিসটা হচ্ছে টিম কম্বাইন্ডও এরকমই জিনিস যে আপনি ফেলিয়ার হবেন, বাট নেক্সট ডেতে কীভাবে যায় আপনি ইউটিলাইজ করবেন মাঠের ভিতর, ওইটা হচ্ছে বড় জিনিস। তো আমি চেষ্টা করব আমাদের টিম ওয়াইজ যেন আমরা খেলতে পারি। লিটন দাস, আপনারা দুর্দান্ত পারফর্ম করেছেন ইংল্যান্ডের বিপক্ষে, ভারতের বিপক্ষে আপনারা সিরিজ জিতেছেন, বড় বড় দলের বিপক্ষে ম্যাচ জিতিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা দেখিয়েছেন আপনাদের সামর্থ্যেরও আপনারা প্রমাণ দিয়েছেন। কিন্তু নেদারল্যান্ডসের সঙ্গে যখন বাংলাদেশ ম্যাচ হেরে যায় তখন আসলে সবারই একটা প্রশ্ন জাগে যে সমস্যাটা আসলে কোথায় হচ্ছে। আপনার কাছে কী মনে হয়, বিং আ সিনিয়র ক্রিকেটার, বাংলাদেশ দলের সমস্যা কোথায় হচ্ছে, মানসিকতায় নাকি আসলে এক্সিকিউশনে? দেখেন, আমি যেটা বললাম যে অলওয়েজ আমি ফিল করি যে নিউ ডে, আপনি পাস্টে কী করেছেন এটা এখন ফ্যাক্ট রেখে লাভ নেই। আমি পাস্টে সেঞ্চুরি করেছি না আউট হয়েছি, আমাকে আবার দেখতে হবে নেক্সট ম্যাচে আমি কী করবো। আপনি যেটা বললেন যে নিউজিল্যান্ডের নেদারল্যান্ডের কথাটা, আমরা আসলে ওই আফগানিস্তানের পরে যে ম্যাচগুলো খেলেছি জিনিসগুলো আমরা খুব একটা ফাইট করতে পারিনি তো টিমের সাথে, তো মোরালি আস্তে 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 একটু আমার কাছে মনে হয় যে একটু আমরা ব্যাকফুটে চলে গেছি, যেহেতু আমরা ভালো বোলিং এগেনস্টে আমরা খুব একটা ব্যাটিং টোটাল দাঁড়া করতে পারিনি এক্সেপ্ট ইন্ডিয়া ছাড়া। তো আমার কাছে মনে হয় ওই জিনিসটা অ্যাজ এ ব্যাটসম্যানের একটু হলেও নেগেটিভলি থট আসবে, বাট আমি ওই যে ওই জিনিসটাতেই বিশ্বাসী যে আবার নতুন দিন হবে, নতুন সূর্য, নতুনভাবে সূর্য উঠবে, আমি কতটা ফাইট করতে পারি এটাই দেখার বিষয়। আপনাদের মানে টিমের আভ্যন্তরীণ অনেক কিছুই থাকতে পারে, অনেক বিষয় থাকতে পারে যেটা হয়তো আপনি আমার সঙ্গে শেয়ার করবেন না, এমন অনেক কিছুই থাকতে পারে, বাট একটা বিষয় যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে মাঝখানে কোচ পরিবর্তন হয়েছে, বেশি দিন হয়নি, ক্যাপ্টেনও চেঞ্জ হয়েছে দলে, সেটাও বেশি দিন হয়নি, আবার পুরো বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে বাংলাদেশ এবার সেমি খেলবে, মানে এই ধরনের এই সব কিছু মিলিয়ে কি একটা মেন্টাল প্রেশার হয়ে গেছে আপনাদের জন্য, এটা যদি একটু শেয়ার করতে? না, আমার কাছে মনে হয় না। আমরা অ্যাজ এ যে রাজা যে কয়েকজন ছয় সাতজন ব্যাট টপ অর্ডারে আছে, আমরা যদি ক্লিক করতে পারতাম আসলে পাস্টে কী হয়েছে না হয়েছে বা কী হবে এটা ভাবার সময় আমাদের অ্যাকচুয়ালি নাই। আপনাকে একটা বল দেখতে হবে, বল আসতেছে, বলটা খেলতে হবে। তো আমার মনে হয় আমরা যদি আবার যে সামনে গেমটা আছে এই গেমে যদি ওই সেম জিনিসটাই ফলো করি যে একটা বলই আমাদেরকে জিততে হবে অ্যাজ এ ব্যাটসম্যানের ক্ষেত্রে যেটা হয়, আমার কাছে মনে হয় আমরা এখনও স্টিল ক্যাপাবল, আমাদের যে জিনিসটা আমরা এখন পর্যন্ত শো করতে পারি না ওই জিনিসটা শো করতে পারবো। কারণ আমি বললাম তো আমাদের ছয় সাতজন ব্যাটসম্যানের যারা টপ এক্সেপ্ট রিয়াদ ভাই ছাড়া আমরা কেউ আমাদের যে ক্যালিভারটা আছে ওটা আমরা শো করতেই পারিনি ইনফ্যাক্ট এই বড় টুর্নামেন্টে। সব কিছুর ঊর্ধ্বে লিটন দাস, আপনারাও হিউম্যান বিং, আপনাদেরও আসলে মানে আমাদের সবার মতোই তো আসলে মানে মন, মানসিকতা, ভালো লাগা, খারাপ লাগা সব কিছুই আছে। যখন আলোচনা হয়, সমালোচনা হয়, সব সময় তো সবগুলো ব্যাপার ইজিলি নেওয়া যায় না, তো সেটিরই কি আসলে একটা প্রতিফলন আমরা আপনার ক্ষেত্রে দেখেছিলাম কিনা অনেক অনেকটা যে গণমাধ্যম থেকে দূরে থাকার একটা প্রয়াস, মানে এই বিষয়গুলোকে আসলে সব কিছু মানে মানসিকভাবে প্রেশারটাকে রিলিজ করার জন্যই কিনা? না, আমার কাছে টোটালি মনে হয় না। আমি একদিন বলেছিলাম যে এখন এত পরিমাণে খেলা,
আপনি এই মাঠের প্রেশার নেবেন না মিডিয়ার প্রেশার? আমাদের আমার কাছে মনে হয় না যে স্পেশালি আমি আমি এখন কারো লিটন দাসকে মিডিয়ার প্রেশার নেয় না, আমি ওটাই বলতেছি, মানে বলার চেষ্টা করতেছি যে আমাদের আসলে ওই সময়টা নেই যে দেখার মতন যে মিডিয়া আমাকে নিয়ে কি বলতেছে বা জনগণ কি। একটাই আশা করবো যেন সাপোর্ট করে, না করলেও কিছু করার থাকবে না আমার ক্ষেত্রে। তাহলে কেন আপনি মিডিয়া থেকে দূরে থাকতে চেয়েছিলেন? দূরে না, মিডিয়া থেকে তো দূরে আমি কখনোই ছিলাম না। আমরা আপনাকে অবশ্যই এমন কোনো মানে আপনাদেরকে আসলে আমরা হাসি খুশি দেখতে চাই, আপনাদেরকে ভালো দেখতে চাই, কনফিডেন্ট দেখতে চাই। দুটো ম্যাচই আছে লিটন দাস, আপনারা চাইলে সেই দুটো ম্যাচ জিততে পারেন, সেই সামর্থ্য আপনাদের আছে। সো আপনাদের ড্রেসিং রুমের ওই সিদ্ধান্তটা আসলে আজকের ম্যাচের পর আসলে কেমন হলো বা আলাপটা কী হলো? এখন পর্যন্ত কোনো আলাপ হয়নি, বাট আমি স্টিল যে জিনিসটা বলবো এবং আমার তরফ থেকে একটাই থাকবে প্লেয়ারদের কাছে, যা গেছে সেটা নিয়ে এখন চিন্তা করে লাভ নেই, আবার নতুন দিন আসবে। আমরা যদি ওই দিনটা জিততে পারি আমার কাছে মনে হয় আবার সব কিছু ফেরত আসবে। এখনও স্টিল চান্স আছে যে অ্যাটলিস্ট আপনি তো গেম তো জিততে পারবেন, কারণ শ্রীলঙ্কার সাথে তো আমাদের যদি আমরা দেখি যে আমরা যেভাবে খেলি এখনও স্টিল চান্স আছে। দেশের মানুষরা কিছুটা হতাশ সবশেষ, যদি তাদের জন্য কিছুটা আপনাদের যদি কোনো কিছু বলার থাকে। দেখেন হতাশ, আমরাও একটা প্রত্যাশা নিয়ে এসেছিলাম, সবসময় যে আপনি প্রত্যাশা 100% দিতে পারবেন তাও না, বাট একটা জিনিসে যে সাপোর্ট করবেন এটা নতুন কিছু না, এইভাবে মানুষ ফেলিয়ার হয়, এইভাবেই সাকসেসফুল হয়। আপনারা এতদিন সাপোর্ট করে আসছেন অ্যাজ এ দর্শক হিসাবে, আপনাদের জন্য আমরা ক্রিকেটটাকে এত উপভোগ করি কারণ বাংলাদেশের মানুষ অনেক সাপোর্ট করে, তো হোপফুলি আপনারা সামনেও সাপোর্ট করবে। লিটন দাস থ্যাংক ইউ সো ভেরি মাচ, সব ভুলে যান, সব প্রেশার বাইরে, নেক্সট ম্যাচে লিটন দাসের কাছ থেকে আমরা সেঞ্চুরি দেখতে চাই, এটাই হচ্ছে ব্যাপার। জাস্ট এনজয়, থ্যাংক ইউ সো ভেরি মাচ। লিটন দাস আমাদের সঙ্গে কথা বলছিলেন, বাংলাদেশের ক্রিকেটকে দুহাত ভরে দিচ্ছেন, খারাপ সময় যাচ্ছে বাংলাদেশ দলের, কিন্তু সেখান থেকে বাংলাদেশ দল বের হতে পারে এই খেলোয়াড়দের সেই সামর্থ্য আছে, তারাই বাংলাদেশের সময়টাকে রাঙিয়ে দিতে পারে, সেই বিশ্বাস যদি তারা করেন তাহলে সেটা শ্রীলঙ্কা আসুক আর অস্ট্রেলিয়া আসুক পুনেতে 11 তারিখ, ডাজেন্ট ম্যাটার। বাংলাদেশ দল ভালো খেলুক, লিটন দাসরা নিজেদের যেই পটেন্সিয়াল আছে সেই পটেন্সিয়াল অনুযায়ী তারা তাদের পারফরমেন্সটা ডেলিভার করুক 22 গজে, সেটাই আমাদের প্রত্যাশা। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে মাহফুজ আলম, টি স্পোর্টস ইন্ডিয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.